নমস্কার বন্ধুরা আমার হেসেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণ মজার খুবই সুস্বাদু সাদা আলুর তরকারি রেসিপি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আমার পুরনো বন্ধুরা যারা এতদিন আমার পাশে রয়েছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর নতুনরা যারা আজকে এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য এবার এই আলুর চচ্চড়ি বানাবার জন্য দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলু এই রকম কিউব করে কেটে সামান্য একটু আলুটাকে ভাপিয়ে নিয়েছি এবার করার মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা এখানে ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এবার এর মধ্যে দেব ওয়ান টেবিল চামচ পাঁচ পাঁচ ফোড়নটা কিন্তু এই রান্নায় একটু বেশি পরিমাণেই দিতে হবে এবার এই ফোড়নটাই একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আর দেখুন এটা কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগের থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আলুটা সামান্য ভাপিয়ে নিলে এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবার আলুটা দিয়ে দেবার পর এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি রাখতে পারেন এবার নুনটা দিয়ে দেবার পর এই আলুটার সাথে সমস্ত কিছু মিশিয়ে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না তাতে করে আলুর গায়ে একটা কালার চলে আসবে আর সাদা আলুর তরকারিতে কিন্তু কালারটা আসতে দেওয়া চলবে না তাই একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি তিন চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাই এই রান্নায় দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা কম বা বেশি রাখতে পারেন লঙ্কাটা দেবার পর আবারও এক মিনিট এটাকে আমি ভেজে নিচ্ছি এক মিনিট এটাকে আমি এখানে ভেজে নিয়েছি এবার দিচ্ছি ওয়ান টি স্পুন ভেজে রাখা জিরের গুঁড়ো ভেজে রাখা জিরের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে তাই এখানে আমি জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম আর এটা দিয়ে আবারও এটাকে একটু মিশিয়ে আমি রান্না করছি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো রয়েছে যেটাকে আমি এইভাবে চারটে খণ্ড করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু এটাকে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল যেহেতু আলুটা এখানে পুরোপুরি আমি সেদ্ধ করে রাখিনি সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম তাই প্রয়োজন অনুযায়ী এখানে জল দিলাম আর এবার এই আলুটার সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা বন্ধ করে দিয়ে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আছে ততক্ষণ পর্যন্ত দেখুন রান্না করে নিয়েছি আর আলুটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে এখন একটু খুন্তি করে চেপে চেপে কিছুটা আলু আমি ভেঙে দেব তাতে করে কিন্তু খাবার স্বাদটাও অনেকগুণ বেড়ে যায় আর দেখতেও সুন্দর লাগে নামাবার আগে এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের থেকেও কম গরম মশলার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে চিনি এতে করে কিন্তু ফ্লেভারগুলো ব্যালেন্স হয় খেতে ভালো লাগে আপনারা এই তরকারি অবশ্যই লুচি পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারেন